everyone, welcome back to our channel Akash Papri. সবাইকে অনেক স্বাগত আমার নতুন আরো একটা ভিডিওতে। তো মিটআপের ভিডিও শুরু হয়ে গেছে আর আমরা এখন স্টেশনে আছি। তো আজকে আমার জন্মদিন, এই সেই বান্ধবীর কাছে উপহার পেয়ে গেছি মাই ফেভারিট চকলেট সাথে রোজ ফেভারিট ফ্লাওয়ার। থ্যাংক ইউ। তো এই দেখো আমরা সেজেগুজে নিয়েছি আর এত তাড়াহুড়ো করে এসেছি, আমি তো চুল বাঁধার সময় পাইনি, চুল কিছুই করিনি, আর আমার বান্ধবীও মানে এখনো ভালো কিছুই সাজতে পারে মানে সেজেছে, দুল টুল করার টাইম পাইনি। তো এইভাবে আমরা চলে এসেছি, ওই আগে এসছে। তো চলো ওয়েট করি, ট্রেন ঢুকবে এখনই। টাটা। তো আমরা স্টেশনে চলে এসেছি, এখন যাচ্ছি আমরা, যে দাদা ভাই আর এই যে দীপা। তো আমরা একটু তাড়াতাড়ি চলে এসেছি, যে ট্রেনটাতে আমাদের আসার কথা ছিল তার আগের ট্রেনটাতে এসেছি, ট্রেন লেট ছিল। তো চলো যাই, আগে আগে গেলেই ভালো হবে, টাইম পাওয়া যাবে। তো আমরা খাওয়া দাওয়া করতে বসে পড়েছি। দেখো এখানে আমি খাওয়া দাওয়া সেরে আসার টাইম পাইনি, আর পিসি বলেছে যে ওখানে পিসা মশাই আর হচ্ছে আকাশ খাচ্ছে, আর আমরা এই যে দুজনে এখানে খাচ্ছি। তো চলো, বুঝতে পারছি মোবাইলটা খুব কাঁদছে কারণ টেনশনে তার হতে রয়েছে। তো চলো টাটা, পরে আবার দেখা হচ্ছে একদম। তো বেরিয়ে পড়েছি আমরা, এই যে বুনুকে নিয়ে আমরা হাঁটছি, আর পিসির মাথা খারাপ হয়ে গেছে কারণ একটু দেরি হয়ে গেছে। তো পিসি সামনে আছে। এই যে আমরা এখন যাচ্ছি, আর এই যে এখন তোমরা পিসিকে দেখতে পেলে ফটোতে, কারণ এখন দেখি যেতে হবে আর বাড়ির মধ্যে দেখতে পাবি। তুমি চলো পৌঁছাই, এখন একটা বাজে নি, পিসি মাথা দিয়েছে সে কথা রাগ হবে না, তাই হতে পারে। তাই না পিসি? অবকাশ পার্কের গেট, তাই তো পাপড়িরা এখন ঢুকছে। আমরা দুজনে ফাঁকা একটু দাঁড়িয়ে নিয়েছি কারণ প্রচন্ড জ্যাম ওখানে। আমরা অনেক ওয়েট করেছিলাম দাদা ভাই, এই তো আসলাম এই জায়গাটা দেখো দীপা কেমন লাগছে আমাদের, আমার দুজনের সবার মিটিং? হ্যাঁ, এটা ভেবে খুব ভালো লাগছে যে আমাদের কত মানুষ ভালোবাসে কৃষিকে, আমাদের কত মানুষ ভালোবাসে, খুব ভালো লাগছে দেখে। চলো তোমাদের দেখাচ্ছি। এই দেখো দেখো কি বলবো, এই ভাষা হারিয়ে ফেলছি। তুমি আর ওই একই বয়সী, 2000 সালে জন্ম, তাই না? তোমার থেকে আমি 7-8 মাসে বড় হবো, কিন্তু ভিডিও আমার মধ্যে তোমার
তো চলো ভিতরে দিকে যাচ্ছি, প্রচুর প্রচুর। হ্যাঁ হ্যাঁ অবশ্যই, বনগাঁ থেকে এসছে দেখা করার জন্য। এই দেখো, হ্যাঁ 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 তোমরা যারা দিদিকে সাপোর্ট করছো প্লিজ প্লিজ আমাদেরকে সেভাবে একটু সাপোর্ট করো, যাতে দিদির মতো একটু হতে পারি। আমার চ্যানেলের নাম হচ্ছে ব্লগার মধু। তো আমি একদমই নতুন, তোমরা প্লিজ একটু আমাকে সাপোর্ট করো, না হলে আমার একদমই আগানো অসম্ভব। আর আমার চ্যানেলের নাম হচ্ছে বৈশালী বলে আমরা সবাই একটু পাপড়িদের মতো আমাকেও সাহায্য করো। নিশ্চয়ই নিশ্চয়ই অবশ্যই, ভীষণ ভালো লাগছে এখানে এসে। আর Thank you.
তো সবাই দেখতেই পাচ্ছো যে প্রচুর মানুষ হয়েছে আর সবাই আমাদেরকে এত এত ভালোবাসা দিয়েছে এত আপন করে নিয়েছে সত্যি আজকের দিনটা আমাদের সারা জীবনের মধ্যে একটা মেমোরেবল ডে হয়ে থাকবে আর খুব খুশি হয়েছিলাম আমরা খুব আনন্দিত এত আনন্দ প্রকাশ করতে পারছিলাম না সত্যি আর সবথেকে বড় কথা আমরা অনেকটা সময় ছিলাম সেই একটার থেকে আমরা একদম সন্ধ্যা পর্যন্ত আর প্রচুর দিদিভাই বোন দাদা ভাই দের সঙ্গে দেখা হয়েছিল এবং ভিডিও করেছি আর তাদের সঙ্গে কথা বলাতে ব্যস্ত ছিলাম যে কারণে আমি আমার ফোনে ঠিকঠাকভাবে ব্লগ শ্যুট করতে পারিনি আমি খুব কমই পেয়েছি আমার হাতে ফোনটা আর তোমাদের দাদা ভাইও যথেষ্ট ব্যস্ত ছিল মানে ওর সঙ্গেও ভিডিও করা হচ্ছিল তো সেই জন্য ও ভালোভাবে শ্যুট করতে পারিনি আমি যদি ব্লগিং চ্যানেল না খুলতাম তাহলে আমি তোমাদের এত এত ভালোবাসা কোনোদিনও পেতাম না সত্যি আমার জীবন সার্থক হয়ে গেল তোমাদের এত এত অমূল্য ভালোবাসায় থ্যাংক ইউ সো মাচ সবাইকে আজকে সবাইকে নিজের পরিবারের সবাইকে ভাই কেমন লাগছে বলো অবশ্যই অবশ্যই এত মানুষ ভালোবাসে তবে তুমি এটা জানো যে অনেক মানুষ আসতে পারেনি শুধু তাদের কতটা কষ্ট হচ্ছে মিস করছে অনেক মানুষ তাদের মানে ব্যক্তিগত কোনো প্রবলেমের জন্য আসতে পারেনি হ্যাঁ হ্যাঁ কেমন লাগছে বাপরি ফ্যামিলির সবাইকে পেয়ে আসার পর থেকে আমার বউয়ের সাথে আমি কথা বলার টাইম পাইনি জল আছে জল খাবো আর এই দিদিভাইয়ের বাড়ি কোথায় শান্তিপুর আচ্ছা আচ্ছা আমাদের বেঁধে হতে যাবে থ্যাংক ইউ থ্যাংক ইউ আমরা এখন এখানে বসেছি আর এখানে দেখো চাঁদের হাত বসে গেছে রিয়াঙ্কাদি রিয়াঙ্কাদি হাজবেন্ড দাদা আর তোমাদের দাদা ভাই এই যে এখানে আছে বোন এই যে এখানে আছে অলগিনাদি দাদা সবাই আছে এখানে আর পিসিমি একদম মিলি তো এখন বিকেল হয়ে গেছে বুঝতে পারছো অনেক অনেকে বাড়ি চলে গেছে এখনো অনেকে আছে তো পিসি একটু বিজি আছে আর আমরা এখানে একটু রেস্ট করছি আর অনেক গল্প করছি তাই তো একদম আর অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে এই ফাইনালি এসে বসলাম বলে একটু সবার সাথে কথা আর এখন ভালো লাগছে সবার সঙ্গে আজকে মানে সেই জয়বুনুর হচ্ছে বাড়িতে আজকে আর একটা দিন পেলাম সবার সবার সাথে আবার দেখা করার ভীষণ ভালো লাগছে তো এখন অনেকটাই ফাঁকা হয়ে গেছে আর আমরা এখন একটুখানি ফটো তুলবো তার জন্য আসলাম আমরা দেখি দুটো শর্ট ফট করতে পারিনি আজকে পর জীবনে আজকে যা শর্ট করেছি কোনো দিন ওরকম শর্ট করিনি দাদা তো এই যে আমরা বাড়িতে আসলাম এই যে পিসি তাকাও পিসি আর তাকাও পিসি ওই যে দীপা আর ওই যে পিসা মশাই আর আগার তোমার দাদা ভাই আছে বাইরে হ্যাঁ ঠিক আছে আমরা এখন বাড়িতে আসলাম আর এই দেখো তোমরা সবাই এসেছিলে কত উপহার দিয়েছো পিসিকে আমাকে একদম বিছানা পুরো ভরে গেছে ভরে গেছে আর সত্যি আজকের দিনটা খুব স্মরণীয় জীবনের মানে অনেক শ্রেষ্ঠ একটা দিন তো আজকের ব্লগটা এখানে এন্ড করছি আসলে এখন খুব টায়ার্ড লাগছে তো তো তোমাদের সঙ্গে আবার নতুন ভিডিওতে দেখা হবে খুব ভালো লাগলো সত্যি আজকের দিনটা